প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত, সিনিয়র যৌন রোগ স্পেশালিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসক অ্যান্ড গবেষক। আপনারা সবাই জানেন যে আমি সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করি এবং এই বিষয়ে আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে দীর্ঘ 8 বছর সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করছি। আমি আজকে আমার কিছু রোগী এবং ভক্তদের অনুরোধে ইউটিউবে আসছি। তারা আমাকে প্রায়ই বলেন যে স্যার, স্বপ্নদোষ নিবারণের কারণ কি বা স্বপ্নদোষ হওয়ার কারণ কি, আমরা এটা কিভাবে নিবারণ করব, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আসলে স্বপ্নদোষ এটা মূলত তেমন কোনো সমস্যা না, এটা বয়ঃসন্ধির শুরুতেই সাধারণত যুবকদের মাঝে এই সমস্যাটা দেখা দেয়। মাসে 2 থেকে 3 বার স্বপ্নদোষ হওয়া এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু যদি সপ্তাহে 2 থেকে 3 দিন বা এর বেশি হয় সেক্ষেত্রে এটা অবশ্যই একটি প্রবলেম। তো এ ব্যাপারে অবশ্যই আপনাদের সচেতন হতে হবে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে স্বপ্নদোষ সবার পেছনে কিছু কারণ থাকে, স্বপ্নদোষ সাধারণত এমনি এমনি হয় না। যারা সবসময় যৌনতা এবং কাম বিষয়ক অতিরিক্ত চিন্তা করেন তাদের স্বপ্নদোষ হতে পারে। যারা কাম বিষয়ক গল্প বা অশ্লীল ছবি ভিডিও এগুলো দেখেন তাদের স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যারা সবসময় নারী সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাদের ক্ষেত্রেও স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যারা অতিরিক্ত পর্ন ভিডিও দেখেন তাদের ক্ষেত্রেও স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা বাড়ে। যারা মেয়েদের দিকে সবসময় খারাপ দৃষ্টিতে তাকান, মেয়েদের নিয়ে খারাপ কল্পনা করেন, এদের ক্ষেত্রে সাধারণত স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তাদের ক্ষেত্রেও স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই স্বপ্নদোষ সমস্যাকে সারাতে গেলে আপনার জীবনযাত্রার মানে পরিবর্তন আনতে হবে। আপনাকে সংযত জীবনযাপন করতে হবে, আবদ্ধ ঘরে থাকা চলবে না। আপনাকে চেষ্টা করতে হবে বেশি মানুষের সঙ্গে মিশবার, এবং অতিরিক্ত খারাপ যে অভ্যাসগুলি সেগুলি ত্যাগ করতে হবে, এবং আপনি মাংস জাতীয় খাবারটা পরিমাণে একটু কম খাবেন। যেহেতু আমাদের পুষ্টির চাহিদা থাকে সেহেতু মাংস জাতীয় খাবারটা খাবেন, তবে এটা রাতের বেলা না খেয়ে দিনে খাবেন, দিনে অথবা সকালে খাবেন, দুপুরে অথবা সকালে খাবেন, তাহলে এই সমস্যাটা একটু কমে আসবে। তো এরপরও আছে যাদের নিয়মিত স্বপ্নদোষ হয়ে যায়, মানে সপ্তাহে প্রতিদিন অথবা সপ্তাহে 3-4 দিন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা সবসময় খেলাধুলা, ধর্মীয় বই পড়া বা শারীরিক ব্যায়াম করা এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবে। এরপরও যদি আপনাদের এই সমস্যা না যায় বা এই সমস্যা থেকে যায়, তাহলে আপনারা একটি হোমিও মেডিসিনের কথা মনে রাখবেন। আপনাদের যদি প্রতিদিন স্বপ্নদোষ হয় তাহলে আপনারা হোমিও মেডিসিন স্টাফিস এগ্রিয়া 200, নামটি মনে রাখবেন, স্টাফিস এগ্রিয়া 200, এটা জার্মানি কোম্পানির 1 গ্রাম পরিমাণ মেডিসিন কিনে নেবেন। এই 1 গ্রাম পরিমাণ মেডিসিন আপনারা 1 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। এভাবে 5 থেকে 7 দিন যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনাদের এই স্বপ্নদোষের সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, ওষুধটির নাম রাখবেন স্টাফিস এগ্রিয়া 200। আর আপনাদের যে কোনো জটিল সেক্সুয়াল প্রবলেম থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে আমার এই ভিডিও ডেসক্রিপশন অংশে যাবেন, সেখানে আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা পেয়ে যাবেন। এছাড়া আপনারা যারা বিভিন্ন সেক্সুয়াল বিষয়ে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে চান, তারা অবশ্যই ইউটিউবে ডাক্তার দ্বিজেন্দ্র হেলথ টিপস লিখে সার্চ দিবেন, তাহলে অবশ্যই সেখানে স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ টিপস পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি আমার মোবাইল নাম্বারটি বলে যাচ্ছি, এখানে চাইলে আপনারা সরাসরি আমাকে কল করতে পারবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01710687950। এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত স্বাস্থ্য বিষয়ে পরামর্শ নিতে পারবেন এবং আপনাদের যে কোনো জরুরি প্রয়োজনে আমাকে কল করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু এখন করোনা পিক টাইম চলছে, সেহেতু আপনারা এই সময়ে বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করবেন, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, এবং যথাসম্ভব চেষ্টা করবেন সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার।
তো সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের সহযোগিতা পেলে আমি আরো আরো ভালো ভিডিও তৈরি করতে পারবো। আপনারা যারা আমাকে ইউটিউবে এখন দেখছেন বা দেখবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।